মসনদে কে তৃতীয়বার মোদী সরকার নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত? বাংলার ৪২-এর মধ্যে কার ঝুলিতে কটা? সকাল ৮টা থেকে গণনা, কাউন্টিং সেন্টারে ত্রিস্তরীয় নিরাপত্তা। ভোট গণনায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না, তাঁরা যেন কাউন্টিং টেবিলের কাছে না যান। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকবেন, কাউন্টিং এজেন্টদের নির্দেশ সুকান্তর। বাড়িতে বসে না থেকে পার্টি অফিসে আসুন, কর্মীদের বার্তা কংগ্রেসের, সতর্ক বামেরাও। যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয়, গণনা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবেন, তৃণমূল নেতা কর্মীদের বার্তা অভিষেকের, ফল বুঝতে পারছেন খোঁচা দিলীপের। পুলিশি অভিযান ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি, ভোটে অশান্তিতে অভিযুক্ত বিজেপির নেতার বাড়িতে হানা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশি অত্যাচারের অভিযোগে সরব সন্দেশখালি, ফের লাঠি হাতে গ্রাম পাহারা মহিলাদের। কোনো সুরক্ষা দেয় না পুলিশ আমাদের, যদি থাকতাম তো ঝাড়া বাড়ি দিতাম তো মাথার কাছে। সন্দেশখালী সহ রাজ্যে নানা প্রান্তে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, শহরে জমিনে পরিস্থিতি দেখতে সন্দেশখালী যেতে চায় জাতীয় মহিলা কমিশন, নির্বাচন কমিশনকে চিঠি চেয়ারপার্সনের। রেখা পাত্র স্বস্তি, এফআইআর স্থগিতাদেশ, পাঁচই জুলাই পর্যন্ত কড়া পদক্ষেপে না হাইকোর্টের। বিজেপি কর্মী গীতা বরের জেল মুক্তি, সন্দেশখালীতে বাহিনী চেয়ে সিবিআইকে চিঠি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। কন্যাকুমারী ধ্যানে নতুন সংকল্প মোদীর, ২০৪৭ সালের মধ্যেই নতুন ভারত, উন্নত দেশ গঠনে উৎসর্গ করতে হবে ২৫ বছর, নতুন স্বপ্ন দেখার ডাক, ফল প্রকাশের আগে কলম ধরলেন প্রধানমন্ত্রী। সমীক্ষা উড়িয়ে ইন্ডিয়া জোটের ভালো ফলের আশা সোনিয়ার, দিবা স্বপ্ন দেখছেন কটাক্ষ বিজেপির। এবার সন্ত্রাসহীন ভোট দেখল দেশ, আগে বাংলা সহ বিভিন্ন জায়গায় অশান্তি হয়, এবার হিংসা হয়নি, দাবি কমিশনের, মানতে নারাজ বিরোধীরা, সন্ত্রাসের মিথ্যা অভিযোগ খারিজ পাল্টা তৃণমূল। পুনর্নির্বাচনে অশান্তি, কাকদ্বীপে বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা পুলিশের, বারাসাতের কদম্বগাছিতে বিজেপি কর্মীকে বুথে ঢুকতে বাধা, দুই বুথে ভোট পড়ল ৭৫%। বাসন্তী জয়নগর গোসাবা থেকে ভাঙর চুঁচুড়া, পিসরুমের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে জনমঞ্চ, পোর্টাল চালু রাজভবনের, সরাসরি রাজ্যপালকে জানানো যাবে অভিযোগ। বাংলায় ভোট পরবর্তী অশান্তি রুখতে থাকছে কেন্দ্রীয় বাহিনী, যদিও নিয়ন্ত্রণ করবে রাজ্য, জানালো নির্বাচন কমিশন, লাভ কি, প্রশ্ন বিরোধীদের। ফল প্রকাশের আগে বড় স্বস্তি, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর, ২১ জুন পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এফআইআরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। ভোটের ফল ঘোষণার আগে ফের মদনের হুঁশিয়ারি, দমদম দাওয়াই, নির্বাচনের আগেও বড় দেওয়া যায়, কাউন্টিং স্টেশন থেকে তো বেরোতে হবে, বাইরে যখন বিজয় মিছিল চলবে, পাল্টা কটাক্ষ বিরোধীদের। বাবা হলেন বরুণ ধাবান, কন্যা সন্তান এলো বরুণ ধাবান ও নাতাশা দালালের ঘরে। মঙ্গলবার লোকসভা ভোটের ফল গণনা কেন্দ্র থেকে প্রতি মুহূর্তের আপডেট সবার আগে আপনাদের সামনে, কার দখলে দিল্লি, সকাল ৮টা।